হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা, তো আমি ছাদে দাঁড়িয়ে ব্লগটা শুরু করেছি। আর এটা নয়নতারা ফুল, আমার গাছে ফুটেছে ছাদে। আর এখন আমি এত সকাল সকাল উঠেছি অনেকক্ষণ, ভোর 4:30, তো এখন প্রায় 6টা বেজে গেছে। আর আমি এদিকে ছাদে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে বকবক করছি, কারণ যাব গঙ্গাসনে। আজকে যেহেতু ষষ্ঠী, আর সকল ভিউয়ার্সকে আমার তরফ থেকে তোমাদের শুভ মহাষষ্ঠী। খুব পুজো খুব ভালো কাটুক, তোমাদের আনন্দে কাটুক। আর এখন আমি চা বিস্কুট হাতে ধরে আছি, তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে রেডি হয়ে নেবো গঙ্গাসনের জন্য। আমরা মাটিয়ারি গঙ্গায় পৌঁছে গেছি, এই যে দেখছো গঙ্গাটা। তো এখানে স্নান কেউ করছে না বলে আমিও এখানে স্নান করবো না, আমি চলে যাবো ওইদিকে। এদিকে ঘাট ছেড়ে আমি এদিকে চলে এলাম, এদিকে অনেকেই স্নান করছে, আর আমি এরই মধ্যে শ্যাম্পু করা হয়ে গেল, এবার ডুব দিয়ে নিলাম, তো আমার স্নান কমপ্লিট। আর এদিকে দেখো একটা নৌকা যাচ্ছে গঙ্গার উপর দিয়ে, কি সুন্দরই না লাগছে ভিউটা। তো মনে হচ্ছে একটু নৌকায় চাপি, ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল নৌকা দেখে। আর এদিকে সবাই জল ভরতে এসেছে, যেহেতু দুর্গাপুজোর ভোগ রান্নার ব্যাপার আছে। আর আমি এদিকে পাড়ে উঠে তোমার মাথাটা একটু মুছে নেব, মুছে নিচ্ছি মাথাটা। আর এদিকে কত গরুর বাছুর টাছুর চলাফেরা করছে, যেহেতু ফাঁকা মাঠ আর চুলটা ভিজে, তাই আমি চুলটা একটু বেঁধে নেবো। আমি এবার চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, এদিকে চুল আঁচড়ে সিঁদুর পরে নিচ্ছি, আর তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, অনেক দেরি হয়ে গেল। সাড়ে 6টার সময় বেরিয়েছিলাম, আর এই ফিরলাম, ওই যে দেখছো বাসি বিছানা এখনো পড়ে আছে, সব তুলে পরিষ্কার করবো, নতুন চাদর চাদর পাতবো। আর ওই যে ও বসে বসে ফোন ঘাটাঘাটি শুরু করে দিয়েছে, আর এখন বাজে তোমার 9টা, তো একটু দেরি হয়ে গেল। আর এই যে গোপালের জামা পাপিয়া দিয়েছে, আগেই বলেছি আজকে ষষ্ঠী যেহেতু, তাই গোপালকে পরিয়ে দেবো। আমি এখনো কিনতে পারিনি, তো ওটা দিয়েই পরিয়ে দিই, তাহলে এখন পুজো টুজো করে নিই, তারপরে তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে, আবার যাবো বহরমপুর। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। এই ফুলগুলো আমার বাড়ির গাছে হয়েছে, নিচে আমার ফুল গাছ আছে প্রচুর। তো এখানে দেখছো লাল দোপাটি, তোমার নয়নতারা, এখানে নীলকণ্ঠ, আর এই যে বড় বড় ফুলগুলো আমি পুষ্পিতাদির বাড়ির ডাল দিয়েছিল একটা গাছের, যখন নাচ শিখতো বুবু, তো তখন সেই ডালটা লাগিয়েছিলাম। তো এখন অনেক ফুল ধরে, মাঝে মাঝে ফুল প্রচুর পরিমাণে ফুল ধরে মাঝে মাঝে। আর এই ফুলগুলো তুলেছি আমার বাড়ির গাছে দেখছো। আর এদিকে আছে তোমার দুই রকমের জবা, চিড়ে জবা আর প্লেন লাল জবা। আর এই ফুলটা ছোট ছোট সাদা টগর ফুল, এটা আমি পাড়া থেকেই তুলেছি, অনেক ভরে উঠেছিলাম তাই ফুলগুলা তুলেছি। তো এই হলো ব্যাপার। এই যে গোপাল জামা পরেছে, মাসিমণির দেওয়া জামা মানে দিয়েছে পাপিয়া, ওইটা আজ পরিয়ে দিলাম। তো গোপাল ঠাকুরকে আমি এই যে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর বলেছিলাম বহরমপুর যাব ঠাকুর দেখতে, কিন্তু সেটা আজকের এই ব্লগে রাখছি না। সেটা দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করো, সেটা আমি পারলে কালকে আপলোড দেবো, না আর আমাদের পাড়ার ঠাকুর চলে এসছে। তো চলো, টাটা, বাই বাই, রেডি হতে হবে